যেখানে আমি পার্টিকুলার একটা কনসেপ্টকে তোমাদের খুব ভালো করে বোঝাবো ঠিক আছে তো এটাকে স্মার্ট কনসেপ্ট সিরিজ বলতে পারো যেখানে অ্যাডভান্স ম্যাথ অ্যারিথমেটিক সবই থাকবে ছোট ছোট পয়েন্ট নেব ছোট ছোট পয়েন্ট কোথাও একটা কোশ্চেনসই হতে পারে ফর অ্যান এক্সাম্পল আজকের ডেটে যেটা ক্লাস আমি প্রথমটা নিয়ে এসেছি সেটা ট্রিগোনোমেট্রির যে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্বর কোশ্চেন্সগুলো কিভাবে সলভ করতে পারবে সেইরকম একটা ট্রিক্স বলতে পারো বা সেই প্রসেসটা বলতে পারো ট্রিক্স বলবো না সেই স্মার্ট প্রসেসটা বলতে পারো এরকম ছোট ছোট লাইক সেলার হয়ে গেল অসাধু ব্যবসায়ী হয়ে যাবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোশ্চেন কে কিভাবে করে সলভ করবে এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট কিভাবে অ্যালজেব্রাতে ভ্যালু পুট করা যায় কোন কোশ্চেন গুলোতে সেই কোশ্চেনস গুলোকে নিয়ে ভ্যালু পুটিং মেথড কিভাবে আমাদের ত্রিকোণমিতিতে ভ্যালু পুট করা যায় এরকম তারপরে ধরুন ইউনিট ডিজিট কোথায় কোথায় আমরা अप्लाई করতে পারবো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো টিপস বলতে পারো ট্রিক্স বলতে পারো সেগুলো রিলেটেড এই ভিডিও সিরিজ চলবে ছোট ছোট ভিডিও হবে 10 15 মিনিটের ভিডিও আমি কখনো লাইভ ক্লাসেসও করাবো কখনো রেকর্ডেডও দেবো এগুলো ফলো করো প্র্যাকটিস ক্লাসেসও খুব শীঘ্রই আমি করাবো যখন যেখানে আমাদের এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস হবে বাট এটা একটা স্মার্ট কনসেপ্ট সিরিজ আমি আজকের এই ভিডিও থ্রুতে স্টার্ট করছি উইকে একটা দুটো পরে এই ক্লাসেসগুলো আমার আমি তোমাদের দিতে থাকবো ঠিক আছে তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় এবং দূরত্ব রিসেন্টলি এক দুটো পরীক্ষাতে এসছে তোমাদের স্টেট গভর্নমেন্টে সেন্ট্রালে তো আসেই তো এখানটায় অনেকে কি করে কিছু একটা লং ওয়েতে বা লং অ্যাপ্রোচ রাখে জিনিসগুলোতে বাট এখানে কিছু টাইপ অফ কোয়েশ্চেন্স আছে সেই টাইপস গুলোতে আমাদের ডাইরেক্টলি কিছু জিনিস যদি আমরা প্র্যাকটিস করে মনে রাখি বা একটা অ্যাপ্রোচ মনে রাখি তাহলে আমাদের অনেকটা হেল্প হবে আমাদের অনেক টাইম বাঁচবে হাইট এন্ড ডিসটেন্স কি তোমরা জানো হাইট এন্ড ডিসটেন্স বা উচ্চতা দূরত্ব হচ্ছে ত্রিকোণমিতির একটা পার্ট যেখানে আমাদের বেসিক্যালি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজকর্ম হয় সমকোণী ত্রিভুজ কাকে বলা হয় যার একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে একটা লম্ব আছে একটা ভূমি আছে এবং একটা অতিভুজ আছে যেটা পিথা ওরাসের যে উপবাদ্য সেটা মেনে চলে অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইজ টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় ক্লিয়ার তো এখানে বেসিক্যালি আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কি উন্নতি কোন বাংলায় বলা হয় এবং অবনতি কোন বলা হয় সেই জিনিসটা কি তুমি মনে করো এটা তুমি এটা তুমি দাঁড়িয়ে তুমি একটা অবজেক্টকে দেখছো উপরের দিকে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল এটা তোমার চোখের লেভেল তোমার এটা চোখের লেভেল তুমি উপর দিকে তাকে একটু উঁচু করে ওই দিকে দেখছো তো এখান থেকে তুমি যখন ওই দিকে দেখছো একটা কোন বস্তুকে তখন তোমার যে চোখের লেভেল হরাইজেন্টাল লেভেল অনুভূমিকে সাথে যে একটা কোন তৈরি করে আছো তুমি সেই কোনটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ আর সাপোজ তুমি তোমার চোখের লেভেল থেকে নিচের দিকে কিছু একটা দেখছো তুমি স্টেডিয়ামে বসে আছো খেলা দেখছো খেলা নিচে হচ্ছে তুমি স্টেডিয়ামে উপরে বসে আছো তুমি মুভি দেখছো ব্যালকনিতে বসে তো এরকম অ্যাঙ্গেলে দেখছে তখন সেটা হয়ে যায় অ্যাঙ্গেল অফ কি হয়ে যায় সেটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ বা অবনতি কোণ সেই কোণটা হয় এইটাকে বলা হয় সেই কোণটা তো এই দুটো জিনিস হচ্ছে আমাদের আগে জানতে লাগে এবার দেখো বেসিক্যালি এখানে কি হয় আমি যেটা দেখো চ্যাপ্টারটা অনেক বড় অনেক কিছু শেখানোর আছে আমি সেটা হচ্ছে চ্যাপ্টারে বা কোশ্চেনসে যাচ্ছি না এটা হচ্ছে কনসেপ্ট ইট স্মার্ট কনসেপ্ট মানে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট টিপস আছে এই জায়গাগুলো বা এই অ্যাপ্রোচগুলো তোমাদেরকে রাখলে পরে তোমাদের যে হয়তো এতক্ষণে যে সময়টা লাগছিল সেই সময়টা একটু কমে আসবে হয়তো বা এটা হচ্ছে আমরা দেখবো অ্যাঙ্গেল রেশিও অফ থার্টি ডিগ্রি কি দেখবো অ্যাঙ্গেল রেশিও অফ থার্টি ডিগ্রি অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার এই কোনটা কত ডিগ্রি এই কোনটা আমাদের নব্বই ডিগ্রি এই কোনটা মনে করে না থার্টি ডিগ্রি কথা এই কোনটা থার্টি যদি এটা থার্টি ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি হবে কারণ একটা সমকোণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি হয় এটা ষাট হলে তিরিশ হলে এটা ষাট হতেই হবে কারণ মোট নব্বই নব্বই একশো আশি হতে এবার আমাকে বলছে এর যে বাহুগুলোর যদি এটা ডিগ্রি হয় তাহলে এই কোণের সাপেক্ষে এর বাহুগুলোর কি হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তিনটা আমরা যদি মুখস্থ রাখতে পারি মনে রাখতে পারি তাহলে কুইকলি আমাদের সলভ হবে কারণ অনেকে কি করে আমরা মাধ্যমিকে যখন শিখেছিলাম বা অনেকে স্টার্টিং এ শেখে ট্যান দিয়ে করে কি দিয়ে ট্যান টেন ধরে যে স্যার এটা তিরিশ ডিগ্রি তাহলে আমি এর ট্যান কোনোপাতের মান বের করি কিসের মান বের করি টেন থার্টি ডিগ্রির মান এই কোনটার সাপেক্ষে ট্যান আমি বের করছি তো টেন থার্টি ডিগ্রি ট্যান মানে কি হয় লম্ব 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 বাই ভূমি হয় তো এর মানে মনে রাখবে একদম কোনটা দূরের বাহুটা লম্ব যার সাথে কোনটার কোনো সম্পর্ক নেই আর যেটা লাগানো বাহুর সাথে সেটা হচ্ছে আমাদের ভূমি তাহলে লম্ব কত এইটা এই এই বাহুটা এটাকে নামকরণ যদি আমি করি এবিসি তাহলে লম্ব যেটা হলো সেটা হলো আমার এবি ভূমি হয়ে গেল কত আমার বিসি এইটা এবার টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হয় স্যার ওয়ান বাই রুট থ্রি কত হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে এবি আর বিসি এই বাহু দুটোর যে অনুপাত বাই মানে তো অনুপাত কত হলো ওয়ান বাই রুট থ্রি বা বলতে পারো স্যার এ বি সি এটা হচ্ছে ওয়ান ইস টু রুট থ্রি এটা কত ওয়ান ইস টু রুট থ্রি অর্থাৎ এটার মান যদি ওয়ান হয় তাহলে এটার মান হবে রুট থ্রি হলো এবার আমি লম্ব পেয়ে গেছি আমি ভূমি পেয়ে গেছি অতিভুজ বের করতে পারবো অতিভুজ ইজ ইকুয়াল টু কি হয় রুট অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কারণ আমরা জানি অতিভুজের স্কয়ার অর্থাৎ এসির এর স্কয়ার ইজ টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এদিক থেকে স্কয়ার তুললে এদিকে রুট হয়ে যাবে আচ্ছা এবি এর মানে কত এক তাহলে এক এর স্কয়ার কত হবে এক আর ভূমি স্কয়ার কত হবে রুট থ্রি স্কয়ার কত হয়ে যাবে তিন তাহলে ভিতরে কত হলো রুট ওভার চার অর্থাৎ দুই তাহলে এর বাহুগুলোর যে রেশিও হলো সেটা কত হলো ওয়ান রুট থ্রি আর টু অর্থাৎ যখন তোমাকে থার্টি ডিগ্রি কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি কোণের সাপেক্ষে যদি বের করো তাহলে লম্বর মান হবে ওয়ান ভূমি হবে রুট থ্রি এটা হবে টু বোঝা গেছে ব্যাপারটা এইবার দেখো অনেকে এইভাবে কোনো বের করে এইটা ভালো প্রসেস বাট আমরা ওটাতেও যাব না সাপোজ করে নাও সাপোজ করো মনে করো তোমাকে দেওয়া আছে তোমাকে এর মধ্যে যে কোনো একটা মান দেওয়া আছে এবার আমি তোমাকে বলছি একটা এক্সাম্পল মনে করে নাও তোমাকে এটা থার্টি ডিগ্রি দেওয়া আছে সাপোজ করে নিলে আর মনে করো তোমার এই বাহুটার মান দেওয়া আছে দশ সেন্টিমিটার কত দশ সেন্টিমিটার তোমাকে এই বাহুটার মান বের করতে বললো তাহলে তুমি ইজিলি পারবে তুমি বলবে স্যার একের মান যদি দশ হয় তাহলে দুই এর মান কুড়ি হবে আর রুট থ্রির মান হবে টেন রুট থ্রি ভালো কথা তো এবার গল্প হচ্ছে এটা তুমি পেয়ে যাচ্ছ এবার সাপোজ করে নাও যে তোমাকে এটা দেওয়া আছে তোমাকে এটা বের করতে লাগবে তোমাকে এইটা কিচ্ছু দেওয়া নেই এগুলো তো এরকম লেখা নেই এখানে যেগুলো আমি লিখলাম বের করলাম এগুলো কিচ্ছু লেখা নেই তোমাকে শুধু লেখা আছে যে এই কোনটা হচ্ছে আমার তিরিশ ডিগ্রি আর এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবিসি একটা ত্রিভুজ যার এই কোনটার মান তিরিশ ডিগ্রি এই বাহুটা দশ সেন্টিমিটার এইটা কত তুমি বের করো তাহলে তোমাকে কি করতে হবে আগে তোমাকে মনে রাখতে মনে করতে হবে যে স্যার থার্টি ডিগ্রি হলে এটা ওয়ান হয় এটা রুট থ্রি হয় তাহলে টেনের মান ওয়ান যদি হয় রুট থ্রির মান হবে টেন রুট থ্রি এইভাবে করে করতে পারো কিন্তু এখানে আরেকটা আমি প্রসেস বলছি আরেকটা মানে এই কনসেপ্টটাকে একটু আলাদাভাবে বলছি আমিও শিখেছিলাম এটা সেটা যদি মনে রাখতে পারো তাহলে আরেকটু সময় আরো স্পিডে হবে কিভাবে মনে রাখবে দেখো এ আর বিসি বাহু এর মধ্যে কোন বাহুটা ছোট আর কোন বাহুটা বড় অ্যানসার মি কোন বাহুটা ছোট আর কোন বাহুটা বড় তুমি বলবে স্যার যে এ বিসির মধ্যে এইটা কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি তো কোন যত বড় হবে তার এদিককার উল্টো দিকের বাহুটা তত বড় হবে খুলবে ততটা কোনটা যত বড় হচ্ছে দেখো কোনটা কোন এরকম কোন যদি হয় তাহলে নিচের বাহুটা ছোট কোনটা বড় হয়ে গেলে নিচের বাহুটা বড় হবে তার মানে ষাট ডিগ্রির বিপরীত দিকের বাহুটা তিরিশ ডিগ্রির বিপরীত দিকের বাহু থেকে কিন্তু বড় হবে তো তুমি উল্টো মনে করবে তুমি মনে রাখবে যদি তিরিশ ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে হয় তাহলে রুট থ্রি দিয়ে গুণ করবো কি তিরিশ ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে হলে রুট থ্রি দিয়ে গুণ করব আর ষাট ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে হলে রুট থ্রি দিয়ে ভাগ করব এইটা মাথায় রাখবে তাহলে তোমার এটা যদি দেওয়া থাকে তোমাকে এটা বের করতে বলে তুমি জানো যে তিরিশ ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করছি রুট থ্রি দিয়ে গুণ হবে টেন রুট থ্রি আর ভাবতেই লাগবে না তোমাকে ওই রেশিও ফেশিও ভাবতে হবে না সাপোজ করো এটা দেওয়া থাকতো এটা দেওয়া নেই মনে করো না তোমাকে দেওয়া আছে মনে করে নাও তোমাকে এক সেকেন্ড মনে করো না তোমাকে দেওয়া আছে এটার মান দেওয়া আছে সাত সেন্টিমিটার সাত বললাম না এটা মান ছয় সেন্টিমিটার কত ছয় সেন্টিমিটার আর তোমাকে বললে এই বাহুটার মান বের করতে রেশিও ফেশিও মনে রাখার কোনো দরকার নেই কি কোন বাহুর মান বের করছো ষাট ডিগ্রির সাথে লাগানো বাহুর মান তাহলে তুমি এই বাহুটাকে কত দিয়ে কি করবে গুণ করবে না ভাগ করবে ষাট ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে রুট থ্রি দিয়ে ভাগ করবো অর্থাৎ এটা সিক্স বাই রুট থ্রি হবে এবার সিক্স কে তো আমি টু ইন্টু থ্রি লিখতে পারি তো রুট থ্রি দিয়ে রুট থ্রি তিনকে কাটলে রুট থ্রি হয় অর্থাৎ টু রুট থ্রি হলো এটা এইভাবে যদি মনে রাখো আর এটা কি হবে এটা দুই হবে এটা তোমার তিরিশ ডিগ্রির ক্ষেত্রেও দুই ষাট ডিগ্রি কোণের ক্ষেত্রেও দুই দুটো ক্ষেত্রেই এটা দুই আসবে ঠিক আছে শুধুমাত্র পঁয়তাল্লিশ ডিগ্রিতে আমরা পরে আসছি ব্যাপারটা বোঝা গেছে তো তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রির ঘটনাটা হচ্ছে এইভাবে যদি তিরিশ ডিগ্রির সাথে লাগানো বহর মান বের করতে হয় তাহলে এই পাশের বাহুর মান যেটা মান দেওয়া আছে তাকে রুট থ্রি দিয়ে গুণ করবে ষাট ডিগ্রি পাশে বাহুর মান বের করতে হলে এটা যেটা দেওয়া আছে তাকে রুট থ্রিতে ভাগ করে দেবে হঠাৎ দেখবে প্র্যাকটিসে দেখো অল্প দেখবে ওই রেশিও মেথডের তোমার ফার্স্ট হবে এটা গেল তিরিশ ডিগ্রি আর একটা ষাট ডিগ্রি বলছিলাম তো ষাট ডিগ্রি তো আমি বলেই দিলাম তোমাকে যে কিভাবে করে বের করবে ষাট ডিগ্রি যদি বের করতে চাও আমি এটা ষাট ডিগ্রি এখানে না লিখে এখানে যদি লিখি তাহলে সেটার রেশিও কি হয় এটা রুট থ্রি হয় এটা ওয়ান হয় আর এটা টু হয় তো তুমি রেশিও মনে রাখতে পারো আদারওয়াইজ এখানেও তুমি একই প্রসেস এটা ষাট তো এটা তিরিশ হবে স্বাভাবিক ব্যাপার যেটার মান বের করতে বলবে তার উল্টো দিকের বাহুর মানটাকে ষাট ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে বললে কি করব এইটাকে দেখো রুট থ্রি দিয়ে ভাগ করব তো ওয়ান পাওয়া যাবে আর যদি তিরিশ ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে হয় তাহলে এই বাহুর মানটাকে রুট থ্রি দিয়ে গুণ করব তো রুট থ্রি পাওয়া যাবে ছোট্ট একটা কনসেপ্ট বাট বিলিভ মি এটা আমি যখন শিখেছিলাম ওই অনেক হেল্প হয়েছে পরীক্ষা কত ফটাফট অ্যান্সার করেছি তুমি বিশ্বাস করতে পারবে না কত ফটাফট অ্যান্সার করেছি ঠিক আছে সেটা তোমরা পরে যখন কোশ্চেন সলভ করবে বুঝতে পারবে আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রির গল্পটা কি পঁয়তাল্লিশ ডিগ্রির যে গল্পটা সেটা হচ্ছে যদি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা তো নব্বই তাহলে এটাও পঁয়তাল্লিশ হতে হবে কারণ তিনটে মিলে মোট একশো আশি হতে হবে ক্লিয়ার তো যে ত্রিভুজের দুটো কোণের মান সমান তার সাথে যে লাগানো বাহুর মানগুলো সমান অর্থাৎ এটা আমাদের সমদ্বি বাহু সমকোণী ত্রিভুজ হয় এবার কি হবে গল্পটা এবার এখানে তোমরা ট্যান নাও যে স্যার ট্যান ধরি আমি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব মানে এটা আর ভূমি মানে ওটা তাহলে লম্ব এটাকে নাম দিয়ে দিলাম এবিসি অর্থাৎ লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি সি এবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হয় কত ওয়ান হয় তার মানে এ বাই বিসি যদি ওয়ান হয় তার মানে আমি এটাকে ওয়ান বাই ওয়ান অর্থাৎ রেশিওটা ওয়ান বাই ওয়ান বলতে পারি অর্থাৎ এটার মান যদি ওয়ান হয় এটার মান ওয়ান হবে তাহলে অতিভুজ কত হয়ে যাবে রুট আভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এখান থেকে রুট আসবে তাহলে এটা হয় ওয়ান ওয়ান রুট তো তিরিশ ডিগ্রির ক্ষেত্রে ওই কথা যেটা বললাম সেটা মনে রাখবে আর পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে ওয়ান ওয়ান রুট বাস মনে রাখলে পরেই হবে অর্থাৎ এটা বাহুর মান যা এটাও তাই আর এটা বের করতে গেলে জাস্ট রুট দিয়ে গুণ করে যদি এটাকে দশ সেন্টিমিটার বল এটা রুট টু সেন্টিমিটার ছোট্ট একটা কনসেপ্ট বাট খুব কাজে লাগবে আচ্ছা আরো কয়েকটা টাইপ অফ কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে আসে সেগুলোকে যদি তোমরা মনে রাখতে পারো এজ ইট ইস কয়েকটা রেজাল্টস গুলোকে তাহলে খুবই ফাস্ট কাজ হবে লাইক এরকম একটা ছবি যদি এই ছবিটা তৈরি হয় যেখানে দেখতে পাচ্ছ একটা এরকম সমকোণী ত্রিভুজ আছে বা দুটো সমকোণী ত্রিভুজ আছে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে এটা তিরিশ ডিগ্রি বলছে প্রশ্ন যাই থাকুক না কেন যদি এই ফরম্যাট তৈরি হয় প্রশ্নটাকে ছবি ড্র করার পর যদি আমার এটা তৈরি হয় এটা এখানে সাধারণত এরকম কোশ্চেন থাকে বলবে তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটা টাওয়ারের চূড়া দেখছো তিরিশ ডিগ্রি কোণে তারপর তুমি এখান থেকে কিছু দূরত্ব এগিয়ে গেলে এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে যখন দেখছো তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পাচ্ছ তো এরকম করে তো এইখানে যে রেশিওটা দাঁড়াবে সেটা হচ্ছে কি এই যে হাইটটা সেটার মান যদি আমার ওয়ান হয় কেন এটা এটা ডিগ্রি হলে এটাও ব্যাপার তাহলে এটা ওয়ান হলে নিচেরটা ওয়ান তো ওয়ান ওয়ান হয়ে গেল এবার যখন আমি বড় ত্রিভুজটাকে নিয়ে ভাবছি যার এই কোনটা তিরিশ তিরিশের ক্ষেত্রে কি হয় ভাই তিরিশের ক্ষেত্রে কি বললাম তিরিশের সাথে লাগানো বাহুর মান যদি বের করতে হয় তাহলে বিপরীত দিকের যে বাহুটা আছে তাকে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এ থেকে ও এ ও এই গোটাটার মান হবে কত ওয়ানকে রুট থ্রি দিয়ে গুণ করলে রুট থ্রি গোটাটার মান কিন্তু তার মধ্যে মান তো পেয়ে গেছি তাহলে আমার এডি এর যে ভ্যালু হবে সেটা কি হবে এই এ ওর থেকে ওয়ান বাদ হবে অর্থাৎ এইটুকু এখান থেকে এইটুকু হবে রুট থ্রি মাইনাস ওয়ান ওদিকে ওয়ান তো এটা যদি তোমাদের মনে থাকে যে যদি এরকম ফর্ম্যাটে থাকে তিরিশ পঁয়তাল্লিশ থাকে তাহলে ওয়ান ওয়ান √3 1 তাহলে খুব ইজি হবে কারণ পরীক্ষা হয়তো তোমাকে বলবে তুমি এ থেকে 20 কিলোমিটার এগিয়ে গেছিলে তাহলে বের করো তোমার ওবীর মান কত তাহলে তুমি ফটাক্সের তুলনা বলবে যে √3 1 এর ভ্যালু √3 1 এর ভ্যালু হচ্ছে 20 কিমি বা 20 মিটার তাহলে a ভ্যালু কত এটাই হচ্ছে আমাদের উত্তর এখানে কোণ এর করতে হবে সেটা আলাদা ফ্যাক্টর বোঝা গেছে আরেকটা দেখি এই টাইপটা একই জিনিস এবার এখানে 45 আছে এখানে 60 আছে এখানে পঁয়তাল্লিশ এখানে ষাট তখন কি হবে তো যদি আমার ষাট থাকে ষাট থাকলে আমি কি জানি এটা 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 হয় হয় তাই না এবার ভাবছি ওয়ান ওয়ান এটা পঁয়তাল্লিশ তাহলে এদিকেরটা যা ভ্যালু থাকবে এই ভূমির ভ্যালু তাই হবে তাহলে এটা যদি রুট থ্রি হয় তাহলে এই গোটাটার ভ্যালু মানে এ থেকে ও এটা কত হওয়া উচিত রুট থ্রি হওয়া উচিত কারো লম্ব আর ভূমির দৈর্ঘ্য সমান তাহলে এইটুকুটা তো অলরেডি আমি ওয়ান পেয়ে গেছি তাহলে এইটুকুর ভ্যালু কত হবে মাইনাস ওয়ান কার ভ্যালু হয়ে গেল এটা এডির ভ্যালু হয়ে গেল একই গল্প সেম পঁয়তাল্লিশ ষাট থাকলে বড় তো এইগুলো যদি প্র্যাকটিস সূত্র কেউ রেজাল্টগুলোকে বারবার মনে রাখতে পারো তাহলে যেগুলো ভালো লেভেলে পড়ে গেলে এস এসসি জিএল এর সেক্টর পরীক্ষাতে অনেকটা টাইম সেভ হবে যদি প্র্যাকটিস থ্রুতে মনে রাখতে পারো মুখস্থ করতে বসতে হবে না প্র্যাকটিসের থ্রুতে আরেকটা দেওয়া আছে ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি তখন কি হবে এটা ষাট ডিগ্রি ছোট ত্রিভুজটা ভাবো স্যার এটা তো যদি রুট থ্রি হয় তাহলে নিচেরটা ওয়ান হবে এবার যখন আমি তিরিশ ডিগ্রির কথা ভাবছি তো তিরিশ ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে কি করতে হবে এই বাহুটাকে রুট দিয়ে গুণ দিতে হবে এটা রুট থ্রি আছে তাহলে তাকে রুট থ্রি দিয়ে গুণ দাও মানে কি নিচের গোটাটার ভ্যালু চলে আসলো তিন রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে তিন স্যার গোটাটা যদি তিন হয় আর এইখান থেকে এইটুকুটা তো ওয়ান আছে তাহলে বাকিটা কত হবে দুই দেখো ষাট আর তিরিশে এটা যদি মনে থাকে তাহলে তুমি ইজিলি বের করতে পারবে এটা রুট থ্রি এটা ওয়ান এটা টু প্র্যাকটিস করে করে ছবিটাকে মাঝে মাঝে রিভিশন মারবে এই যে কনসেপ্ট গুলো বলছি এগুলোকে বারবার রিভাইজ করতে হবে নিজের একটা খাতা থাকবে যেখানে নোট করা থাকবে স্মার্ট কনসেপ্ট সেটাকে বারবার রিভাইজ মারতে লাগবে ছোট ছোট পয়েন্টস এটা বলে না অন্যান্য ইউটিউব চ্যানেলে অন্যান্য সাইডের থেকে যদি কোনো স্মার্ট মেথড শিখছো কিছু শিখছো নিজের একটা খাতা রাখো যেখানে আলাদা টাইপ অফ কিছু শিখলে নোট করো এবং সেগুলোকে বারবার রিভাইজ করো তাহলে তুমি অন্যদের থেকে একটু ডিফারেন্টলি এগিয়ে যাবে তারপরে দেখো এরকম ছবি থাকে অনেক সময় যেখানে বলছে এটা একটা হাইট টাওয়ারের হোক বাড়ির হোক গাছের হোক আর এই যে কোন দুটোর মান দেওয়া নেই দেওয়া আছে থিটা ওয়ান আর থিটা টু তো আগেরটা তো আমি ওইভাবে করে বের করলাম এখানে থিটা ওয়ান আর থিটা টু থাকে তুমি এটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো কি ফর্মুলা এইটুকুটার মান বলছে এক্স আর এইটুকুটা এ তাহলে ফর্মুলা হয়ে যাবে এইচ এর ভ্যালু হয়ে যাবে যে এইচ এইচ এর ভ্যালু হবে এ বাই কট থিটা টু মাইনাস কট থিটা ওয়ান কিভাবে আসে আমি যদি ছোট ত্রিভুজটার কট বের করি ছোট ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি কট থিটা ওয়ান বের করি কট মানে কি হয় করড মানে হয় স্যার লম্ব ভূমি বাই লম্ব তো ভূমি মানে কি এক্স আর লম্ব কত হলো এইচ দ্বিতীয় আমি এখন বড় ত্রিভুষ্ঠা নিয়ে কাজ করছি তার কট বের করছি কট থিয়েটার টু কি বের করছি কট থিয়েটার তাহলে কি স্যার ভূমি হবে ভূমি মানে কি এখান থেকে এ আর ওখান থেকে এক্স মানে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এইচ হলো এবারে দুটো সমীকরণ থেকে যদি আমি এক্সকে এলিমিনেট করে দিই তাহলে আমার এইচ এর ভ্যালু বের হবে কট থিটা ওয়ান আর কর্ থিটার টু দিয়ে অর্থাৎ পরীক্ষাতে তোমাকে এর মানটা দেওয়া থাকবে থিটা ওয়ান থিটা টু দেওয়া থাকবে এইচ বের করতে হবে এক্স টা দেওয়া থাকবে না ঠিক আছে তো এখান থেকে তুমি কিভাবে বের করতে পারো স্যার এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে আমি পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু কট থিটা ওয়ান এইচ কট থিটা ওয়ান আর দ্বিতীয়টার থেকে পাচ্ছি স্যার এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ কট থিটা টু তো এখানে যে আমার এটা হলো এই যে এখানে যে আমি এ পেলাম এ প্লাস এক্স এটাকে ওপারে নিয়ে চলে যাই এদিকে মাইনাসে হয়ে যাবে তাহলে এই দুটো তো ইকুয়াল তো দুটোকে আমি সমান করে দিই কাল টু এইচ কট থিটা নিয়ে আসলাম আর এটা হয়ে গেল আহ এইচ কর থিটা আর এটা ও পারে গেল এইচ কর থিটা ওয়ান এখান থেকে এইচ কমন নিয়ে নিলে হবে কি বলো দেখি কিটা টু মাইনাস কট থিটা এবার এইচটাকে থাকলো আমি এটাকে এদিকে পাল্টি খাইয়ে দিলাম তাহলে কি হয়ে যাবে এ বাই টু মাইনাস হচ্ছে আমাদের ফর্মুলা এই এ কিছু নোট করে রাখতে পারো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যখন এরকম ছবি দেওয়া থাকবে আর এই কোন দুটোর মোট সমষ্টি নব্বই ডিগ্রি হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কোন কাদের বলে যখন দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় একটু আগে আমরা দেখেছিলাম তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি সেক্ষেত্রে যদি সেরকম দেওয়া থাকে আর তোমাকে এখান থেকে এইটুকুটার মান দেওয়া থাকে এ আর এখান থেকে এই গোটাটার মান দেওয়া থাকে বি তাহলে সেক্ষেত্রে তুমি এর উচ্চতাটা ডাইরেক্টলি বলতে পারবে এই চিজ কালটি রুট এ বি এটাও মনে রাখবে নোটস করে রাখবে কারণ কাজে লাগতে পারে কেন দেখো তুমি যদি এখানে সাপোজ করে নাও ট্যান থিটা নাও কি নিলে ওখান থেকে ট্যান থিটা তাহলে ট্যান থিটা মানে কি লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এ এইচ বাই এ ঠিক আছে

তো এটাও কর থিটা এটাও কর থিটা দুটো সমান অর্থাৎ a বাই h ইজ টু h বাই b তাহলে গুণ করলে কোনা কোনি h স্কয়ার ইজ ab তাহলে স্কয়ারটা তুলে দিলে √ab হবে অর্থাৎ h এর মান পাওয়া যাবে √ab তো এটা মনে রাখতে পারলে অনেকটা টাইম তোমার সেভ হবে পরীক্ষায় এরকমই क्वेश्चन দেখতে পাবে যদি তোমার মনে থাকে যে এগুলোকে রিভিশনে রাখো যে হ্যাঁ এরকম এরকম ফরম্যাটে থাকলে এই দুটো যদি কোন 90 ডিগ্রি হয় যে কমই থাকুক सपोज এটা দেওয়া আছে ধরে নাও 55 ডিগ্রি আর এটা মনে করো দেওয়া আছে

আরেকটা আছে কি বলছে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটাও কিন্তু ওখানে শেপটা একটু আলাদা ওখানে ত্রিভুজগুলো আলাদা রকম ভাবে ছিল এটা ছবিটা আলাদা এখানে একটা থিটা ওয়ান আছে থিটা টু আছে বাট এই থিটা ওয়ান আর থিটা টু এর সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি এরকম যদি হয় আর এই খুঁটিটার হাইট হচ্ছে নয় আর এই পোলটার হাইট হচ্ছে ষোলো তাহলে তোমাকে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স বের করতে বলে সেটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু রুট ওভার এইচ ওয়ান ইনটু এইচ টু হাইট ওয়ান হাইট টু কিভাবে আসবে দেখো এইখানটা তুমি যদি এই ত্রিভুজটা কল্পনা করো যার এই কোনটা হচ্ছে আমি যদি এই ত্রিভুজটা কল্পনা করি যার কোন হচ্ছে থিটা টু তাহলে সেখান থেকে যে আমি ট্যান নিই ট্যান থিটা টু ট্যান মানে কি হবে স্যার লম্ব বাই ভূমি ভূমি হচ্ছে এক্স আর যদি ওই ত্রিভুজটা নেই যার কোন হচ্ছে ট্যান থিটা ওয়ান তাহলে লম্ব নয় ভূমি হচ্ছে এক্স দুটোর মধ্যে কি এক্স তো কমন দুটোর মধ্যে হচ্ছে কি আমার এক্স কমন তো দেখো বেসিক্যালি

এবার ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে আমার কট থিটা হয়ে যায় অর্থাৎ এটা কট থিটা টু হলো অর্থাৎ কট থিটা টু এর ভ্যালু পেলাম আমি নয় বাই এক্স এখান থেকে এটা যদি উল্টে দেওয়া যায় তাহলে এটাও আমার কট থিটা টু হবে তাহলে এদিকে উল্টে যাবে হবে এক্স বাই ষোলো তাহলে ঠিক আগের মতন দুটোই কট থিটা টু এর ভ্যালু তাহলে ইকুয়াল করে দিতে পারি আমি স্যার এক্স বাই ষোলো ইকুয়াল টু নাইন বাই এক্স তাহলে কোনো কোনো গুণ করো দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ষোলো ইন্টু নয় হলো স্কোয়ার এদিকে তুলে এদিকে রুট অর্থাৎ দেখো এটাই হলো হাইট ওয়ান ইন্টু হাইট টু তো এই পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে লাগবে তাহলে ফটাফট উত্তর করতে পারবে আরেকটা দেখো ছবিটা ছবি চেনে রাখো এরকম ছবি দেখতে আছে এখানে একটা ছোট পোল আছে এখানে বড় বড় পোল পোল ওয়াল আছে আছে এই পোলটার হাইট হচ্ছে এইচ ওয়ান ওকে এখান থেকে এইটুকুর দূরত্ব এক্স ওয়ান আর এখান থেকে এইটুকুর দূরত্ব এক্স টু যদি এটা থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কি স্যার ট্যান থিটা 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 বলতে কোনটা এই যে কোন যেখানে এই কোনের মানগুলো কিন্তু সমান ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে থিটা 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 এটাও এটাও শুধু কি এই ত্রিভুজটা একটু বড় এটা ছোট এরা হয়ে যাবে সদৃশ কোণী ত্রিভুজ সিমিলার x1 অর্থাৎ লম্ব বাই ভূমি এটা যা রেশিও হবে আর এটার রেশিও সেম হবে দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়ে যায় সিমিলার হয়ে যায় তাহলে বাহুগুলোর রেশিও সমান হয় এটাও তোমরা এখান থেকে মনে রাখতে পারবে তাহলে হতে পারে এখান থেকে ভ্যালু দেওয়া থাকলে তুমি এটার মান বের করতে পারবে আরেকটা আর পয়েন্ট আছে আর পয়েন্ট আহ নেই যাই হোক এই কটা পয়েন্টই ছিল এখানটা যেটা আমি তোমাদের সাথে আছি শেয়ার করলাম এরকম ছোট ছোট কনসেপ্ট ছোট ইম্পর্টেন্ট যেগুলো স্মার্ট কনসেপ্ট কোথাও ভ্যালু পুর করতে পারবে কোন একটা টাইপ আছে কোয়েশ্চেন যে না স্যার মিক্সার এই টাইপটা আছে তারপরে ধরে নিলাম অসাধু ওয়েবসাইট এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্ট বলো বা কোনো পরীক্ষায় একটা কোনো প্রশ্ন এসছে যেটা নিয়ে প্রবলেম হয়েছিল বা এটা এই কনসেপ্টটা জানা উচিত আর আমাদের অ্যাডভান্স ম্যাথসে তো প্রচুর কনসেপ্ট আছে ছোট ছোট নিয়ে আমি কনসেপ্ট নিয়ে একবারে বড় না ছোট ছোট কনসেপ্ট নেবো যেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাবে এরপরে যে পরের এই ভিডিওটার পরের ভিডিওতে কি কনসেপ্টটা হওয়া যেতে পারে যেটা তোমাদের প্রবলেম ফিল করে চলবে তোমাদের মনে হচ্ছে যে স্যার এই যে সাপোজ করোনা বললে স্যার পরিমিতিতে আমাদের বহু যে বের করতে হয় ক্ষেত্রফল বা কিছু এরকম একটা জিনিসের প্রবলেম হচ্ছে যার যেটাতে প্রবলেম ফেস করো মনে হচ্ছে না এই জিনিসটা আমার ক্লিয়ার হয়নি আজ যদি ঠিক আছে বা কাউকেও বললে আমার স্যার স্ট্যাটিস্টিকের মিন মিডিয়ান মোডটা ক্লিয়ার হয়নি আমি ওই জিনিসটা বুঝতে পারি না তো এরকম করে বলবে আমি সেটা তোমাদেরকে ছোট ছোট ভিডিওস মাধ্যমে জিনিসগুলো ক্লিয়ার করব এভরিডে এটুকুই পরবর্তী ক্লাসে দেখা হবে তাহলে গুডবাই টেক কেয়ার অলওয়েজ কিপ প্র্যাকটিসিং